जिम्बाब्वे फेरत दुई नारी क्रिकेटर ओमिक्रन आक्रांत छड़ानोर सुजोग नहीं आश्वस्त करलेन स्वास्थ्यमंत्री। র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ, ফেরত পাঠানো হলো দুবাইয়ে। ট্রাফিক আইন জানে না ট্রাফিক পুলিশ, পারাপারে ব্যবহার নেই জেব্রা ক্রসিংয়ের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্তদের কাছ থেকে ছড়ানোর সুযোগ নেই। রাসেল খানের রিপোর্ট। গেল ২৪ নভেম্বর ডেল্টা, গামা ও বেটার চেয়েও বেশি সংক্রামক করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। ধরনটির বৈজ্ঞানিক নাম B.1.1.529। ধীরে ধীরে ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। দুঃসংবাদ এলো বাংলাদেশের জন্য। সম্প্রতি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে জাতীয় দল জিম্বাবুয়ে যায়। করোনার এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ায় স্থগিত হয় খেলা। গেল ১ ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী দল, সাথে চলে আসে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও। রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। জিম্বাবুয়ে থেকে আমাদের মহিলা টিম এসেছে, যথাযথ নিয়মে আমরা সেই টিমকে আমরা হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি চার পাঁচটা। টেস্ট করার পরে দেখা গেল দুইজনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে। শঙ্কার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী জানান, আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার আমরা আগেও করেছি, এখন আরও সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি। এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা 14 দিন রেখেছি। মাস্ক ছাড়া কেউ বাইরে বের না হওয়া সহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশে শনাক্তের আগেই বিশ্বের ৬০ দেশে ছড়িয়েছে মহামারী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। প্রতিবেশী ভারতের ৫ রাজ্যে এরই মধ্যে শিশুসহ ৩২ জনের শরীরে এটি শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ওমিক্রনে মৃত্যু ঝুঁকি কম থাকলেও তা আগের ডেল্টা প্রজাতির থেকে বেশি সংক্রামক। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনার নতুন ধরন ওমিক্রন ২ ডিসেম্বর শনাক্ত হয় ভারতে। এরই মাঝে মহারাষ্ট্র রাজ্যে ৩ বছরের এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর বলছে ডেল্টা সংক্রমণে চিকিৎসা ব্যবস্থা যেভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল, ওমিক্রনে সে ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। এদিকে দক্ষিণ আফ্রিকার তুলনায় ইংল্যান্ডে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ক্রিসমাসের মধ্যেই দিনে ৬০,০০০ জন করে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি ৩ দিনে যুক্তরাজ্যে ওমিক্রনে আক্রান্তের হার দ্বিগুণ হচ্ছে। জনগণকে দ্রুত বুস্টার ডোজ নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণের হার আগের তুলনায় দ্বিগুণের বেশি বলে দাবি করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে শনাক্ত হয়েছে ৪৬%। নিউ ইয়র্কে ঘরের বাইরে মাস্ক পরার বিষয়ে কড়া নির্দেশ আসতে যাচ্ছে। জার্মানিতে স্বাস্থ্য বিভাগে কাজ করা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নতুন বছরে অফিসে এসে কাজ করাকে আপাতত না বলছে উবার, মেটা থেকে গুগল সহ একাধিক প্রথম সারির সংস্থা। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হলে বিষয়টি নিয়ে তিনিও অবাক হন বলে জানান। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগে বাংলাদেশ হতাশ। এটা খুবই দুঃখজনক এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে তারা এবং তারা নিজেরাও কিছু অ্যানালিসিস করে এটা মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছিলাম। আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো এইরকম হয়েছে বলেন। যেখানে যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে তাদের মুখে এ ধরনের কথা মানায় না। আমেরিকাতে প্রতি বছর 6 লক্ষ লোক নিখোঁজ হয় এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সত্যি নয়, র‍্যাব কখনোই বিনা কারণে গুলি ছোড়ে না। সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন। এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কাউকে মানে গুলি করতে পারেন না। এই সমস্ত ঘটনা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং এগুলো চালু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে পরবর্তীতে বাংলাদেশের অবস্থান জানানো হবে বলেও জানানো হয়। কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন? জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কোনো চমক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন দেখার বিষয় যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে না ডাকা লজ্জার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলেও জানান তিনি। এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসবে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি, আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে, এটা প্রমাণিত হয়েছে। সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি, তাকে আটকে দেয় সে দেশের বর্ডার সার্ভিস এজেন্সি। ডাক্তার মুরাদ স্থানীয় সময় দুপুর 1:30 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয় তার সে দেশে প্রবেশ নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। পরে মধ্যপ্রাচ্যের একটি ফ্লাইটে ডাক্তার মুরাদকে তুলে দেওয়া হয়। নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক মহাসড়কে এমনিতেই প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, এখন ঘন কুয়াশা, সকাল সন্ধ্যা রাতে কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের কুয়াশায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। গাড়ি চালানোর ক্ষেত্রে সকলকে ফগ লাইট জ্বালানো সহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করছি। অতিরিক্ত ভাড়া আদায়ে বেশ কয়েকটি গণপরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবস্থা নেওয়া হয় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে চলে সচেতনতা অভিযান। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থেমে নেই, আহত হচ্ছেন অনেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটি এর এই সচেতনতামূলক কর্মসূচি। পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায় করায় করা হয় জরিমানা। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। চারটা গাড়িতে অসঙ্গত ছিল, এর মধ্যে তিনটাতে ভাড়া একটু বেশি নেওয়া, ভাড়ার চার্ট না টাঙানো এবং যাত্রীদের সাথে হালকা দুর্ব্যবহার। সকাল থেকে এই পর্যন্ত মোট পাঁচটি মামলা হয়েছে, চারটি মামলায় 15,500 টাকা এবং একটি ডাম্পিং। কার্যক্রম পরিদর্শনে এসে বিআরটি এর চেয়ারম্যান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে। সবাই যদি আইন মানতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তখনই আইনটা প্রয়োগ করাও ইজি হয়। সব কিছু একসাথে একবারে তরিত রেজাল্ট পাওয়া যাবে এটা আমি মনে করি না, কারণ প্রত্যেকের রোল আছে। চালকদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহ অন্যান্য কর্মসূচির কথা জানিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সচেতনতার উপর জোর দেন বিআরটি এর চেয়ারম্যান। কোনো একটি দুটি স্টেক হোল্ডার সচেতন হলেও খুব এটা কাজে আসবে না, এবং শুধু আইন করে শাস্তি দিয়েও এটা মানে সম্পূর্ণভাবে এই সচেতনতা তৈরি করা যাবে না। বিআরটি এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ট্রাফিকের চিহ্ন মেনে চলে না গাড়ি, পারাপারে কেউ মানে না জেব্রা ক্রসিং, তাহলে এত টাকা খরচ করে কেন টানা হয় হলুদ আর সাদা দাগ সহ অন্যান্য চিহ্ন? অখিল পোদ্দারের প্রতিবেদন। ট্রাফিক পুলিশের সিগন্যাল বাতি যখন অচল, তখন রাজধানী জুড়ে সচল সিটি কর্পোরেশনের সাদা আর হলুদ দাগের নানান ধরনের সংকেত। সাদা রং আর হলুদ রং ওইগুলো কেন দিচ্ছে এগুলো তো আমরা বুঝতে পারি না। কোন রঙের দাগে কি মানে হয় তা জানেন না বেশিরভাগ মানুষ, যিনি জানেন তিনি আবার মানেন না। কালে ভদ্রে কেউ মানলেও তাকে পড়তে হয় ঝামেলাই, থাকে দুর্ঘটনার ভয়, কারণ আইন না মানা সংস্কৃতির শহরে কেউ মানতে গেলে ঝুঁকি বাড়বে, এটাই স্বাভাবিক। একটা ডানের গাড়ি বামে যাচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে 30 সেকেন্ড তো আমি, কিন্তু আমার 30 সেকেন্ডের জন্য হাজার হাজার গাড়ির স্পিড থেমে যাচ্ছে। জেব্রা ক্রসিং হয় আমরা মানছি নাকি ড্রাইভাররাও মানছে না? কোথাও লেখা আছে রাস্তার ভিতরে যে আমি 40 স্পিডে গাড়িটা চালাইতে হবে, আমি এখন গাড়িটা টান দিয়ে ফট করে বামে ইন্ডিকেটার দিয়ে ডাইনের চলে যাবো ডাইরেক্ট, তার কারণে এখানে কোনো সিস্টেম নাই। আমাদের লেনে রিক্সা ঢুকে গেছে, সিএনজি ঢুকে গেছে, সেই ক্ষেত্রে আমরাও লাইনচ্যুত হয়ে যাই। ড্রাইভারদের ওরা কিন্তু অনেক মিসইউজ করে, রুট ক্রস করে তারা হচ্ছে রিক্সার ধাক্কা মেরে দিচ্ছে। দাগ দিয়ে আঁকা বহুমাত্রিক সংকেতে বোঝানো আছে ট্রাফিকের কানুন। জেব্রা ক্রসিং এর মতো প্রাথমিক নিয়মটাই যেখানে কেউ মানতে চান না সেখানে বাকি সংকেত বুঝবে এমন আশা করাটা বাতুলতা মাত্র। মোর হলো কনজেশনের হটস্পট, সেই জায়গায় সুশৃঙ্খলা নিয়ে আসে একটা সাধারণ মার্কিং দিয়ে, বক্স মার্কিং। এই দাওয়াইটা কার্যকরী করার জন্য পূর্ব শর্ত হলো ড্রাইভার জানতে হবে এইটার অর্থ কী, যেটার অর্থ হচ্ছে হলো আমাকে গ্রিন দেখানো হলেও আমার চলে যাওয়ার পথ যদি পরিষ্কার না থাকে তাহলে আমি যাব না। না জানা জায়গায় যারা বিনিয়োগ করেছে তারা একটা বিরাট অন্যায় করেছে, কারণ টাকাটা জনগণের। সম্প্রতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হলুদ দাগে বক্স এঁকেছে সিটি কর্পোরেশন। জট কমানোর চেষ্টায় এসব করা হলেও ট্রাফিক পুলিশই জানেন না এসব দাগের মানে কি। পুরো ঢাকায় বক্স জাংশনে ভরে গেছে, এটা অনেকটা অর্নামেন্টাল রোড ফার্নিচার হিসাবে, যে এনফোর্স করবে পুলিশ জানে না এইটার অর্থ কি। এই বক্স পদ্ধতিটা দিয়ে কি বোঝাচ্ছেন আপনারা? এটার অর্থ আমি আসলে জানি না, এই বক্সটার অর্থ আমি জানি না। এটা হচ্ছে আমাদের জেব্রা ক্রসিং, আর তার আগে যেটা আছে এটা হচ্ছে স্টপ লাইন। এখন সাদা দাগের উপরে উঠে আছেন আপনি, যে এটা আমার রং। ক্যান্টনমেন্টে গেলে যত ড্রাইভারে যাও সবাই সোজা, ভিতরে গেলে মনে করা যায় যে না এটা আমরা অন্য কোনো রাষ্ট্রের ভিতরে আছি, আর বের হলে মনে হয় যে এটা বাংলাদেশ। সাদা দাগগুলো যে মানুষ যাতে পারাপার হচ্ছে এই জন্য এটা হলো সাদা দাগ দিয়ে রাখে।
পথ চলতি মানুষেরা বলছেন, লেন পদ্ধতি বাস্তবায়ন না হলে ট্রাফিক নিয়মের জেরবার অবস্থা দূর হবে না কোনোদিন। বিরক্ত করে বেশিরভাগ বাস আর সিএনজি আর মোটরসাইকেল। মোটরসাইকেল তো কিনে কিছু মানে না, হঠাৎ করে সামনে এসে পড়ে দেয়। মানুষ কিন্তু ফুটপাথ ব্যবহার করে, কিন্তু ড্রাইভাররা দেখবেন যে মোটরসাইকেলওয়ালারা ফুটপাথ দিয়ে মোটরসাইকেল উঠায় দেখে। রাজধানীতে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি কাজ না করলেও সম্প্রতি গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্টে হলুদ রঙের দেয়া হয়েছে এরকম বক্স পদ্ধতি। আদৌ কি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, আমাদের ট্রাফিক পুলিশ আর চালকেরা জানেন এই পদ্ধতির মাহাত্ম্য? যদি তাই জেনে না থাকেন তাহলে রাস্তায় কেন খরচা করা হয়েছে এরকম দাগ দেবার নামে লক্ষ লক্ষ টাকা? অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, বিজয় সরণি, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নবম দেশ হিসেবে 5G চালু করছে বাংলাদেশ, উদ্বোধন কাল। বাংলাদেশে স্থিতিশীল অর্থনীতি দেখতে চায় ভারত, সৌহার্দ্য ধ্বংসে তৎপর সাম্প্রদায়িক অপশক্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী আলালের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষিকা ও পরিচালনা পরিষদ আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি যে তথাকথিত রাজনীতি করে তার পুরোটাই অপরাজনীতি। মানববন্ধন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভারত সবসময় বাংলাদেশকে একটা স্থিতিশীল ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায়। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের আলোচনায় এমনটাই জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরায়স্বামী। আর দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ককে ভিন্নভাবে উপস্থাপন করতে সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। মেহেদি হাসানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনতার সংগ্রাম, তার সাথে ভারতের সহায়তা মিলে মাত্র 9 মাসের মধ্যেই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। 1971 সাফল্যের সাথে বাংলাদেশের জন্ম বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে আপনি কখনো একটি জাতিকে বর্ণ বা ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে পারেন না, আপনি আসলে সংস্কৃতি ও সম্প্রীতির ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ করতে পারেন। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে হাই কমিশনার এ সাফল্য ভারতের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন। একটি সফল ও সমৃদ্ধ বাংলাদেশ আমাদেরও নিরাপত্তা এবং অগ্রগতির নিশ্চয়তা দেয়। সুতরাং যে যাই বলুক, আপনারা নিশ্চিত থাকেন আমরা খুব গভীরভাবে বাংলাদেশের সাফল্যের সাথে নিজেদের জড়িয়ে নিয়েছি। আলোচনা সভার প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ভারত বাংলাদেশ সম্পর্ককে সাম্প্রদায়িকতার মোড়কে উপস্থাপন করতে চায়। সেই পরাজিত শক্তি আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে এই দেশকে আবার বিপদগামী করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে ধ্বংস করবার যে পায়তারা, এটাকে প্রতিহত করতে হবে। বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান আলাদা করে স্মরণ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। এখানেও তিনি একটি দূরদর্শিতা পরিচয় দিয়েছিলেন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু হবে আগামীকাল। ডিজিটাল বাংলাদেশের যুগপূর্তির দিনটি থেকে মানুষ পাবে প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত এই সেবা। আদিত্য মামুনের রিপোর্ট। ভাবুন তো, একটি আস্ত কম্পিউটার পকেটে নিয়ে ঘুরছেন, যখন যেখানে ইচ্ছে পাচ্ছেন নানান ধরনের সেবা, কিংবা জমিতে পানি সার, আর্দ্রতা আর পোকার আক্রমণ প্রতিরোধকারী একটা ডিভাইস, এসবের সবই এখন সম্ভব বাংলাদেশে। তথ্য প্রযুক্তির এই পালে নতুন হাওয়া বইবে 5G চালু হলে।
নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবোটিক্স, ব্লকচেইন, বিগ ডাটা এবং স্বয়ংক্রিয় যন্ত্রাদি ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় 5G অপরিহার্য। তবে কতটা কার্যকর হবে এই সেবা, এসব নিয়েই কথা বলছেন এই প্রযুক্তিবিদ। শুধু একটা টেকনোলজিতে নিয়ে আসলে হয় না, তার সাথে কিছু প্রিরিকুইজিট আমরা বলি, যে সেই জিনিসগুলো রেডি হওয়া। এবং টেকনোলজির মধ্যে খুব বড় একটা জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট, সেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলেন অথবা সিস্টেম ম্যানেজমেন্ট বলেন। সেই জায়গাটাতে আমরা আসলে ঠিক ওই পর্যায়ে এখনো পৌঁছাতে পারিনি। অবকাঠামোগত উন্নয়ন ও গ্রাহকের সক্ষমতা এবং মোবাইল অপারেটর কোম্পানিগুলো কতটা প্রস্তুত তা নিয়েও কথা থেকে যায়, যেখানে এখনো মোবাইলে 2G কিংবা 4G সেবা পেতেই গলদঘর্ম। 2008 সালে দেশে মোবাইল ব্যবহারকারী ছিল 4,46,00,000, বর্তমানে তা 17,64,00,000 অতিক্রম করেছে। তারপরও 10 জনের জন্য বরাদ্দকৃত তরঙ্গ ব্যবহার করতে হচ্ছে 100 জনকে, কল ড্রপের ভোগান্তি পোহাতে হচ্ছে তাই কোটি কোটি গ্রাহককে। এশিয়ায় নেটের গতিতে শুধু আফগানিস্তানের উপরে বাংলাদেশ, এমনকি সোমালিয়া ইথিওপিয়ার স্থানও বাংলাদেশের চেয়ে ভালো। 2008 সালের আগে আমাদের দেশে ইন্টারনেটের যে ব্যবহার ছিল, আর আজকে 2021 সালে ইন্টারনেটের ব্যবহার কিংবা মূল্য অনেকাংশে কিন্তু কমে গেছে। 2022-23 সালের মধ্যে বাংলাদেশের অবস্থান সফটওয়্যার খাতে একটা ভালো অবস্থান আমরা অ্যাকোয়ার করতে পারবো, বিভিন্ন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আমরা করতে পারবো। নিজস্ব স্যাটেলাইট, কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল সংযোগ থাকার পরেও ভারত পাকিস্তানের চেয়ে নেটের দাম তুলনামূলক বেশি বাংলাদেশে। তবে আশার কথা, কার্যকর হতে যাচ্ছে এক দেশ এক রেট। ডিজিটাল বাংলাদেশে যুগপূর্তিতে চালু হচ্ছে 5G, নবম দেশ হিসাবে এ এক ভিন্ন অর্জন বলে দাবি মন্ত্রীর। 5G সম্পূর্ণভাবে একটি ভিন্ন মাত্রার প্রযুক্তি, এবং এই প্রযুক্তিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখার প্রশ্ন আছে। এবং আমরা কিন্তু 2G, 3G, 4G বাদ দিয়ে 5G করছি না। নেটের গতি বৃদ্ধি, মূল্য কমানোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ব্রডব্যান্ড, টেলিটক ও BTCL এর মাধ্যমে শিল্পাঞ্চলে দেওয়া হবে 5G, সেবা পাবে হিউম্যান টু মেশিন এবং স্মার্ট ফ্যাক্টরি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। লাবিবা ও লাবিজা নামে জোড়া লাগা দুই শিশুর আবারও অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আশরাফুল হক কাজল আরও জানান, দুই শিশুর অপারেশনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। পূর্বের জোড়া লাগা শিশুদের সফল অপারেশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বাত্মক চেষ্টা করা হবে। 2019 সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার পর লাবিবা ও লাবিজাকে ঢাকা মেডিকেলে আনা হয়। প্রথমবার অপারেশনের প্রস্তুতি নেওয়ার পর করোনার কারণে থেমে গিয়েছিল উদ্যোগ। সব কিছু ঠিক থাকে আল্লাহর মেহরবানিতে আমরা সোমবার এই অপারেশন করার পরিকল্পনা করছি। 30-35 জন ডাক্তারের ইনভলভমেন্ট এই ক্ষেত্রে থাকবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন হবো বলে আমরা মনে করছি। একটা হলো যে এই যে দুটো বাচ্চাকে আমরা পৃথক করব, পৃথক করার যে প্ল্যানিংটা এমন হতে হবে যে পরবর্তীতে সেপারেশন করলেই তো হবে না, ক্ষতটাকে ঢাকতে হবে। তো সেই জন্য আমাদের প্লাস্টিক সার্জনরা আছে। স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন। অগ্নিঝরার দিনে ভারতের বিভিন্ন শহরে প্রদর্শনী ম্যাচ খেলে জমানো অর্থ পাঠাতেন তারা দেশে। যুদ্ধদিনের অনন্য সেই ভূমিকা উঠে এসেছে জসিম জুয়েলের প্রতিবেদনে। বাংলাদেশের মুক্তির সংগ্রামের প্রতিবাদী হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন, যাদের প্রতিবাদের ভাষা ছিল ফুটবল। পায়ের ফুটবলটাই সেদিন দাবানলের মতো জ্বলে উঠেছিল, অস্ত্রের মতো ধারালো ভাষায় কথা বলেছিল ভারতের বিভিন্ন শহরে। 1971 সালের 13 জুন ভারতে গঠিত বাংলাদেশ ক্রীড়া সমিতির অধীনে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলেছিলেন মুক্তিযোদ্ধারা। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম উদ্যোক্তা সাইদুর রহমান প্যাটেলের কথাই উঠে আসে দল গঠনের গল্প। যদি একটা দল গঠন করতে পারি, তাহলে গেট মানি আমরা মুক্তিযোদ্ধাদের তহবিলে দিতে পারি, জনমত আদায়ের যে একটা ভূমিকা আর কি আমরা রাখতে পারবো। এই চিন্তা নিয়েই কিন্তু তাজউদ্দিন সাহেবের কাছে আমি প্রস্তাব নিয়ে যাই, এবং আমার প্রস্তাবেই কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল গঠন হয় আর কি। ভারতের যেখানেই তারা খেলেছেন সেখানেই অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। মাঠ ভর্তি দর্শকের মুখে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব গাছের মধ্যে লোকজন ছিল আর কি,
সারা স্টেডিয়ামে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অথচ ইন্ডিয়া, ওখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো এই যে প্রেশার পাবলিকের বা আমাদের বেঁকিয়ে বসা, বুঝলেন তো, তখন ডিকে বোস বসলেন, বললেন যে নদিয়া জেলার ডিসি, যে দাদা আমার হয়তো চাকরিটা গেলই আপনাদের জন্য, এটা সাংঘাতিক বড় একটা জিনিস, সেলুট করি আমি। তো উনি পারমিশন দিয়ে দিলেন, ফেডারেশনও বললো যে ওকে আমরা সাসপেন্ড হব, এবং তাই হয়েছিল। পরে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন তানভীর মাজহার তান্না, বললেন প্রথম ম্যাচ ছিল ভারতের নদিয়া একাদশের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের পতাকা উড়াতে না দেয় বেঁকে বসেন খেলোয়াড়রা। আমি আর লুৎফর রহমান সাহেব বললেন আমরা খেলবো না, আমাদের যদি পারমিশন না দেন। তুমি বললে পারমিশন দিব কেমনি, আপনার তো রেকগনাইজ না, ইউর কান্ট্রি ইজ নট রেকগনাইজ, বাংলাদেশ কি? আমরা ভাই জানি না, আমরা তো আসছি যুদ্ধ করতে, আমরা বাংলাদেশ স্বাধীন করে না যেতে পারবো না দেশে ফেরত। পরে যতগুলো ম্যাচ খেলেছি, 16টা ম্যাচ সব উই প্লেড উইথ ছদ্মনাম। আরেক সংগঠক কাজী সালাউদ্দিনের দিব্যি মনে আছে ছদ্মনামে খেলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা। আমরা কিন্তু এক্স্যাক্টলি রোহিঙ্গার অবস্থা ছিলাম যখন কলকাতায় ছিলাম, যেই জন্য রোহিঙ্গার দেখলে আমার নিজের কথা পড়ে পড়ে, যে আমার তখন বয়স ছিল 16-16.5 বছর, তখন আমি ঠিক ওইভাবেই ছিলাম। সো দ্যাট ইজ ওয়ের উই ফট ফর দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ওয়ের আওয়ার লাভ অফ দ্য কান্ট্রি ইজ। স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পদক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠকরা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তাদের চাওয়া ফুটবল আবার যেন জ্বলে ওঠে তারুণ্যের উচ্ছলতা নিয়ে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক, লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিন রাত্রের কথা গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার ইকবাল মাজুর কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আফরোজা লুনা। সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ভারতে গমন করি এবং সেখানে উচ্চতর ট্রেনিং করে আসি। বাংলাদেশের ভেতরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, গেরিলা যুদ্ধে। কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ এলাকা পর্যন্ত আমাদের 11 নম্বর সেক্টর এলাকায় আমরা গাইবান্ধার পূর্ব অঞ্চলে আমরা যুদ্ধ করি। জেলা শহর থেকে বা তখন তৎকালীন মহকুমা শহর থেকে বিভিন্ন থানা সব যোগাযোগের জন্য রাস্তা আছে, ভালো রাস্তা এবং ব্রিজ কারবার এইসব আমরা, যেমন ফুলছড়ি, বাড়িয়াখালী, দাড়িয়াপুর, রসুলপুর শহীদের বিভিন্ন স্থাপনাগুলো, ব্রিজগুলো আমরা ধ্বংস করি। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছি আমরা, যেমন গাইবান্ধা শহর থেকে 5-6 কিলোমিটার পূর্ব দিকে উড়িয়া নামক জায়গা পাকসেনাদের সঙ্গে আমরা সম্মুখ যুদ্ধ হয়। সেখানে আমরা 24 জন পাকসেনাকে নিহত করি, তো 2 জন ফুলছড়ি ঘাটে আমরা জাহাজ অপারেশন করতে যাই, যখন তখন ওইখানে 2 জন অপারেশন শহীদ হয়েছে। 5 তারিখে আমরা যখন গাইবান্ধা শহরের পূর্ব এলাকায় খুলিয়া নামক স্থানে রাজাকারদের সঙ্গে যুদ্ধ করি 5-6 তারিখ 2 দিন যুদ্ধ করার পর 7 তারিখে সকালবেলা আমরা গাইবান্ধা শহরে সমস্ত মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় জনগণ সহ আর জয় বাংলা স্লোগান দিদি সাংঘাতিক আনন্দের সে আমাদেরকে সমস্ত লোকজন তখন ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং গাইবান্ধাবাসীকে অভয় দেয়। এবং আমরা বলছি আমরা এখন মুক্ত হয়ে গেছি, এখন আমরা দেশ স্বাধীন হয়েছি, পাকসেনারা এখন থেকে পলায়ন করেছে, আপনারা নির্ভয়ে এখন থাকেন, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি, সেদিন আমরা স্বাধীনতা ঘোষণা করি গাইবান্ধা মুক্ত হয়ে। এবার সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভরা মৌসুমেও সুন্দরবনের পর্যটন স্পট ফাঁকা, রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভরা মৌসুমেও পর্যটকের দেখা নেই সুন্দরবনে, ফাঁকা পড়ে আছে স্পটগুলো, ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কায় বন বিভাগ। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চারপাশে সবুজ আর মাঝখানে জলরাশি, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রাহরিণ সহ স্থল ও জলজ প্রাণীর আশ্রয় এই সুন্দরবনে।
শীত মৌসুমে এর সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন এখানে। কিন্তু এবছরের চিত্র একেবারেই ভিন্ন। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলেও আসছেন না পর্যটক। সার্বিক খরচ বেড়ে যায়, বর্তমানে পর্যটন শিল্পটা কিছুটা হুমকির মুখে। এজন্য সংশ্লিষ্ট সরকার যদি আমাদের এ বিষয়ে একটু নজর দিত এবং আমাদের কিছু দিকনির্দেশনা সহ আর অন্যান্য বিষয়গুলো যদি সহজ করে দিত। আগে যে বুকিংগুলো ছিল, যারা আমাদের আগে বুকিং করা হয়েছিল, এই বুকিংগুলো এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে ওনারা ক্যান্সেল করে দিয়েছে। করোনা মহামারীর আগে শীত মৌসুমে শুধু করমজল পর্যটন কেন্দ্র থেকেই 35 থেকে 40 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর গেল 2 মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র 65,000 টাকা। ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কায় আছে বন বিভাগ। করোনার কারণেও যেমন পর্যটক আসতেছিল না, কেবল আসা শুরু হয়েছিল, হঠাৎ আবার তেলের দাম বাড়িয়ে সুন্দরবনে মানে পর্যটক আসছে না। সুন্দরবনে যে রাজস্ব আদায় যে টার্গেট ছিল, সম্ভবত এই টার্গেটটা পূরণ হবে না। প্রতি বছর 1 থেকে 1.5 লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। মাসমালিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শেষ দিকে জমজমাট এসএমই মেলা। মেলায় বাড়তি গুরুত্ব পেয়েছে হালকা প্রকৌশল খাত। দেশে তৈরি ছোট বড় নানা প্রকৌশল পণ্য নিয়ে মেলায় এসেছেন উদ্যোক্তারা। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি প্রকৌশল পণ্যের রপ্তানি আরও বৃদ্ধির সম্ভাবনার কথা বলছেন তারা। এসএমই মেলায় ঘুরে এসে মেহেদি হাসানের রিপোর্ট। একসময় এসএমই মেলা মানিয়ে ছিল দেশীয় ফ্যাশন এবং হস্ত ও কুটির শিল্পের মেলা, কিন্তু বদলে গেছে সেই চিত্র। এবারের মেলায় অংশ নেয় 311 প্রতিষ্ঠানের মধ্যে 17টি লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল খাতের। কৃষি শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রের পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানার জরুরি ভারী যন্ত্র নিয়ে হাজির হয়েছেন দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তারা। বাথরুম এবং কিচেনের যাবতীয় যত ফসেট হয় এগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করতেছি, এবং সম্পূর্ণ ব্রাশের প্রোডাক্ট, পিতলের প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় এগুলো উৎপাদন করা হয়। আর আমরা মেলায় এনেছি আমাদের হচ্ছে এগ্রিকালচারের সমস্ত আধুনিক প্রোডাক্ট নিয়ে। আমাদেরটার দাম আছে 14.5 লাখ টাকা। এই মেশিনটা যদি জাপানি বা জার্মানি নেন তাহলে 45 থেকে 50 লাখের মধ্যে পড়বে। হালকা প্রকৌশল পণ্যের বৈশ্বিক বাজার 7,000 বিলিয়ন মার্কিন ডলার। দেশের বিকাশমান এ শিল্পকে প্রয়োজনীয় সহায়তা দিলে স্থানীয় উদ্যোক্তারাও জায়গা করে নিতে পারবেন বিশ্ববাজারে। কোয়ালিটি আমাদের এখনও আরও বেশ কিছু রেজ করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে গ্লোবাল ব্র্যান্ডিং এবং গ্লোবাল প্রমোশন যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা এখনও ওটাকে ওইরকম প্রমোশন এখনও করতে পারিনি। এসএমই ফাউন্ডেশন বলছে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অপার সম্ভাবনার বিষয়টি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার কাজটি করছেন তারা। আসলে এটা একটা বিশাল মার্কেট, গাড়ির পার্টস থেকে শুরু করে হেন কোনো যন্ত্রপাতি নাই যার পেছনে লাইট ইঞ্জিনিয়ারিং লাগে না। সুতরাং এই খাতটাকে সামনে নিয়ে আসার জন্য, পরিচিত করার জন্যই আমরা এইবার এসএমই ফাউন্ডেশন এবারে মেলায় তাদেরকে সুযোগ দিয়েছি। দেশের রপ্তানি বাণিজ্যে হালকা প্রকৌশল খাত এখনও তলানিতে। 2020-21 অর্থবছরে বাংলাদেশ থেকে প্রকৌশল পণ্য রপ্তানি হয়েছে 2.52 বিলিয়ন ডলারের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার অমিক্রন আক্রান্ত, ছড়ানোর সুযোগ নেই, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যানাডায় ঢুকতে পারলেন না মুরাদ, ফেরত পাঠানো হল দুবাইয়ে। ট্রাফিক আইন জানে না ট্রাফিক পুলিশ, পারাপারে ব্যবহার নেই জেব্রা ক্রসিংয়ের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।